फ्रेंड्स वेलकम टू बैक टू माई चैनल। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। बीएएसके मामुनी चैनल पक्ष थेके तोमादेरके स्वागत जानाई। आर आजके तोमादेर सामने आरो एकटा नतून भिडियो निये हाजिर हये गेछि। आजके तोमादेर साथे शेयर करछि आमादेर ड्रेसिंग टेबिलेर टूर, तोमादेर साथे आज शेयर करछि। तोमरा भिडियोटा देखते थाको आर संगे थाको। দেখো আমাদের ড্রেসিং টেবিলে কি 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 থাকে। দেখো এখানটায় একটা পাউডার আছে, আর এখানটায় একটা পারফিউম আছে, এটা হচ্ছে একটা ভিএলসিসি স্যানিটাইজার, এটা আছে একটা ফাউন্ডেশন আছে, একটা বড় প্লাস আছে, একটা গোলাপ জল আছে, আর এটা ছোট ছোট গার্ডার। তারপরে আরেকটা ফ্রেশ ওয়াশ আছে, মামা আর্থের টি থ্রি ফ্রেশ ওয়াশ, এই ফ্রেশ ওয়াশটা আছে। আর এখানে ভিএলসিসি সব ফেসিয়ালের কিট, এগুলো এই ছটা টিউব আছে ভিএলসিসি। আর এখানে একটা লিভন সিরাম আছে, আর এটা হচ্ছে হাইলাইটার, এটা ল্যাকমির ফেস পাউডার, আর এটা আছে এটাও হেয়ার মাস্ক, এখানে একটা বোরোলিং আছে, আর এখানে একটা আছে আরবন কোম্পানির একটা ওই নাইট ক্রিম এটা, আর এখানটায় আছে মামা আর্থের একটা ফেস সিরাম আছে, এখানটায় একটা রেক্সোনা আছে, এই রেক্সোনাটা আমাদেরকে আমাদের কলেজে গিফট করেছিল আমাকে, আর এখানে একটা ভিএলসিসির একটা অ্যালোভেরা জেল আছে, এখানে একটা আছে শ্যাম্পু আছে কোকোনাট অয়েল আর অ্যালোভেরার ছোট্ট একটা শ্যাম্পু, এটা ভিএলসিসির সানস্ক্রিম, এটা জেল, এটা জেল টাইপের ক্রিম, আর এখানটা আছে মেকআপের ব্রাশ, এটা আছে মেকআপের কিট, আর এখানটায় যাবতীয় সব ওই সুতো ফুতো সব থাকে, সুতোর কৌটো। আর এখানটায় আছে একটা ভিএলসিসির অ্যান্টি ট্যান স্কিন লাইটনিং ফেস ওয়াশ আছে একটা, আর আরেকটা আছে ভিএলসিসির নিম ফেস ওয়াশ, এটাও একটা আছে। আর এখানটা দেখো এই কভারটা বানিয়েছিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এটা হচ্ছে কভার, এটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম, এটা বাইরে বেরোলেই আমি হচ্ছে এটা ইউজ করি, বাড়িতে থাকলে আর ইউজ করি না, ওই জন্য এটা তুলেই রাখা থাকে, বাইরে বেরোলেই তখন এটাকে ইউজ করি। আর এখানটায় আছে এইসব বক্সে সব সাজার জিনিস আছে, এটা হচ্ছে এর মধ্যে সব কানের কালেকশন আছে, কানের আর এই এই আংটিগুলো আছে, এইটা আমার এইটা মায়ের, এগুলো সব কানের কালেকশন। আর এই বক্সে আছে ক্লিপের বক্স, এটা এই বক্সের মধ্যে সব ক্লিপ ক্লিপ গার্ডার ফুলার সব থাকে, ক্লিপ গার্ডারের বক্স এটা। এর মধ্যে সব জুয়েলারি সেট আছে, জুয়েলারি বলতে গেলে বড় বড় এইসব স্টোনের সব গলার সেট আছে, কোমর বন্ধনী আছে, এর মধ্যে থাকে এগুলো সব। এর মধ্যে সব টিপ রাখা থাকে,
এর মধ্যে মায়ের আমার সব টিপ রাখা থাকে এর মধ্যে। এটা হচ্ছে টিপের বক্স। আর এটা একটা সিঁদুরে কৌটো আছে, এটা মায়ের। আর এটাও একটা কুমকুম, কালারিং যে কুমকুম আছে। আর এটাও একটা চুড়ি আছে। আর এটা একটা ছোট একটা ব্যাগ আছে। আর এর মধ্যে সব আমার চুড়ির কালেকশনের মধ্যে। এর মধ্যে সব চুড়ির কালেকশন আছে। আর একটা এই যে নেল ঘষার জন্য একটা রয়েছে, এটা এর মধ্যেই রেখে দিই। এটা শুধু জাস্ট আমার চুড়ি রয়েছে এর মধ্যে, এটা চুড়ির ব্যাগ। এটা এই যখন চুড়িটা যখন কেনা হয়েছিল, এই বক্সটা এই ওই একেবারে ব্যাগ সমেতই ছিল এটা। আর এটা দেখো একটা জাস্ট চুম্বক টাইপের, এটা একটা চুম্বক টাইপের, এটাকে আমি যতই ছাড়াবো না কেন এরকম করে লেগে যায় একসাথে। আর এখানটায় দেখো ডেলি ইউজ করার জন্য এর মধ্যে সব ক্লিপ গার্ডার ফার্ডার এগুলোর মধ্যে সব রাখা থাকে। এটা মায়েরও আছে আমারও আছে। আর এখানে সব সিঁদুরের কৌটো রাখা আছে, বিভিন্ন রকমের সিঁদুর। এটা আলতা আছে। আর এইখানটা একটা আমার একটা চশমা আছে। আর এইখানটায় এই এই বক্সে সব বোনের সাজগোজ আছে, এর মধ্যে সব চুড়ি রয়েছে, এর মধ্যে সব চুড়ি। এগুলো হচ্ছে সব বোনের জিনিস দেখাচ্ছে, বোনের ওই চুড়ির কালেকশন। তারপরে এর মধ্যে সব টিপ থাকে। এর মধ্যেও সব কানের আছে, বোনের সব এর মধ্যে সব কানের থাকে এই বক্সে। তারপরে এটাও একটা ওই বোন ওই একটা নেকলেসের একটা সেট রেখেছে, জুয়েলারি একটা সেট আছে। আর এটা একটা ব্যান্ড আছে। আর এটা একটা এর মধ্যে আরও অনেক কিছু রাখে, সেগুলো বোন কী কী রাখে আমি অত জানি না। আর এইখানটায় আছে একটা বোনের সুন্দর একটা সেট। বলতে গেলে এইরকমই সেট, একটা টিকলি আছে, যে টিকলি একটা হাড়ে হাড় আছে, আর এই যে কানের সেট, একসাথে এগুলো সেট। এইটা এখানটায় একটা রয়েছে এই যে মেথি আর ওনিয়ন আর মেথির হেয়ার অয়েল, এটা বোন ইউজ করে। আর এটাও একটা পেস্ট আছে। আর এই যে নেল ঘষার জন্য এই যে রয়েছে, আর এখানে সানগ্লাস রয়েছে, এটা বোনের। এই দুটোই বোনের, বোনের দুটোই সানগ্লাস। আর একটা সুদল আছে। আর এর মধ্যে সব সিঁদুর থাকে, যে ঠাকুরের পুজো টুজো দেয় তো, পুজো টুজো দেয়। আবার ইয়ে সবাই কেউ গেলে ধরো তারাপীঠে গেল, কেউ দক্ষিণেশ্বর গেল পুজো দিতে গেল, তখন ওই সব পুজো টুজো দিয়ে আসে। এসে সবাই এক এক করে করে যারা যায় তারা ওই সিঁদুরে কৌটো প্রসাদ টোসাদ সব একসাথে দেয়। এই জন্য মা প্লাস্টিকে করে রেখে দিয়েছে। দুর্গা পুজো হলো সেই দুর্গা ঠাকুরের সিঁদুর। তারপরে আরও তারাপীঠে সবাই যায়, তারা ওই সব সিঁদুর ফিঁদুর এর মধ্যে সব রেখে দেয় মা প্লাস্টিকে করে। এর মধ্যে অনেক সিঁদুর আছে। আর এটা আছে একটা ক্রেপ ব্যান্ডেজ আছে একটা। আর একটা হিমালয়ের একটা নিম ফ্রেশ ওয়াশ আছে, এটা বোন ইউজ করে এই ফ্রেশ ওয়াশটা, নিমের এটা। আর একটা মামাআর্থের একটা ওনিয়ন হেয়ার অয়েল আছে, এটা আমি ইউজ করি। আর এটা একটা কলিন আছে। আর এটা হচ্ছে ওই সিঁদুরে এই সিঁদুর না সুতো, আমি সিঁদুর বলতে চাই সরি, এটা হচ্ছে সুতো থাকে এই ব্যাগটার মধ্যে।
সুতো, আর এটা একটা সেলফি স্টিক আছে। আর বোনের রেগুলার ইউজ করার জন্য এর মধ্যে গার্ডার আছে, ক্লিপ আছে, একটা পারফিউম দেখতে পাচ্ছি আছে, আর ক্রিম আছে, মানে রেগুলার ইউজ করার জন্য এই কৌটোর মধ্যে সব রেখে দেয়। আর একটা বাজাজ তেল আছে এই জায়গাটার একটা, এটা মা ইউজ করে। আর এর মধ্যে সব ছোট ছোট আয়না থাকে, এই যে এরম টাইপের ছোট ছোট আয়না। এ বাইরে ঘুরতে টুরতে গেলে এরম ছোট আয়না নিয়ে যেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে ক্যামেরাটা আছে, চলো খুলে এটা দেখাই। এটা হচ্ছে বাবার ক্যামেরা, এখানটা দেখো একটা সোনির ক্যামেরা আছে, এই যে এই ক্যামেরা, ক্যামেরাটা হচ্ছে এইটা, এটা ক্যামেরা। আগে যখন আমাদের বাড়িতে যখন পুজো হতো, আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া করে পুজো হয়, তো সেই পুজোর সময় এই ক্যামেরা দিয়ে ভিডিও করে। এই যে এই ক্যামেরা, সোনির ক্যামেরা, এই ক্যামেরাগুলো এখন পাওয়া যায় না, এগুলো হচ্ছে অনেক বছর আগের ক্যামেরা এগুলো। এই যে ক্যামেরা, আর এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি। আর এর মধ্যে ছোট ছোট ক্যাসেট আছে, এই যে এরকম ছোট ছোট ক্যাসেট, ছোট ছোট এরকম ক্যাসেট থাকে। যে প্যানাসোনির ক্যাসেট, এই ছোট ছোট ক্যাসেট দিলেই জাস্ট ভিডিওটা শুরু হয়ে যায়। এটা হচ্ছে যে ক্যামেরার ব্যাগ। আর এর মধ্যে আছে, এর মধ্যে সব লিপস্টিক আছে, তারপরে লিপ বাম আছে, তারপরে ফাউন্ডেশনের এই যে রয়েছে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় যে তুলোগুলো থাকে, একটা কাঁচি আছে, এগুলো সব লিপস্টিকের বক্স। এটা আর এর মধ্যে সব ঘড়ি থাকে, এই কৌটোটা ফাঁকা আছে, এই ঘড়িগুলো মনে হয় সব অন্য জায়গায় আছে, দেখাবো একবার। আর এখানটা আছে মায়ের চশমা, আর এই যে ক্যাসেটটা তো দেখালাম, এই যে যে ক্যামেরাটা যেটা দেখালাম, এই এই ক্যামেরা এটা চার্জ দেওয়ার জন্য ব্যাটারিটা। আর এখানটা আছে ছোট একটা ডিজিটাল ক্যামেরা, চলো এটা খুলে দেখাই। দেখো এই যে ডিজিটাল ক্যামেরা, লুমিক্স কোম্পানি, এটা হচ্ছে 10 বছর আগের ক্যামেরা। এটা লুমিক্স প্যানাসোনির ক্যামেরা, এটা এই ক্যামেরাগুলো এখন পাওয়া যায় না, এই ক্যামেরাগুলো খুব ভালো, চালু করা নেই এখন এই ক্যামেরার। এই যে এর মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারিটা, এই যে ব্যাটারি, ব্যাটারি, এই যে এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি। আর ক্যামেরা ব্যাটারিতে চার্জ দিতে হয়, যে এটা এটা জ্যাক সিস্টেম, এর মধ্যে লাগালেই চার্জ হবে। আর এর মধ্যে ছোট ছোট চিপ থাকে, চিপ মনে হয় দুটো আছে, এই যে চিপ, এই ছোট ছোট এই চিপ, যখন এই ক্যামেরাটা যখন কিনেছিল এই চিপটা দিয়েছিল, এই যে প্যানাসোনির 4GB এই ক্যাম এই এই চিপটা দিয়েছিল। এই চিপটা লাগালেই তুই ল্যাপটপে বলো, কোনো ল্যাপটপে কি কম্পিউটারে লাগালে এর মধ্যে যদি ফটো যদি লোড থাকে সব দেখা যাবে। এইখানটায় আছে সব ফাস্টেজ বক্স, এখানে মলম টলম থাকে, তারপরে জেল ফিল আছে, তুলো ফুলো আছে, সব ওষুধ ফষুধ এগুলোর মধ্যে সব থাকে। আর এইখানটায় একটা ক্রিম রয়েছে, গার্নিয়ার ক্রিম, এটাও একটা রয়েছে, পন্সের, পন্সের একটা হোয়াইট বিউটি ক্রিম। আর এখানটা আছে প্লামের বডি জেল, বডি স্ক্রাব। আর এইটা আছে, এই ক্রিম দুটো নিয়েছি, এই ক্রিম দুটো হচ্ছে মিশো থেকে নিয়েছি, এটা হচ্ছে ওই ব্ল্যাক স্পট, ব্ল্যাক স্পট তোলার জন্য মুখে যদি কোনো র্যাশ বেরোয় সেগুলো সব, এগুলোকে সব একেবারে রিমুভ করে দেয়, এগুলো জাস্ট কিনেছি। এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলে এগুলো থাকে, এগুলো সব ড্রেসিং টেবিলে থাকে।
দেখো এই চারটে ঘুড়ি, এটা হচ্ছে আমার এই ঘুড়িগুলো সব। এই চারটে ঘুড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। দেখে অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রেসিং টেবিলে টুকটা দেব, যে আমাদের ড্রেসিং টেবিলে কি কি থাকে। হ্যাঁ, তাই আজকের একটু ধুলো টুলো পড়েছে, তো ভাবছি যে আজকে পরিষ্কার করছি বলেই ওই জন্য আজকে তোমাদের সাথে ড্রেসিং টেবিলের টুকটা শেয়ার করলাম। তা তোমরা কেমন লাগলো ড্রেসিং টেবিলের টুকটা তোমরা অবশ্যই জানাবে। টাটা, পরে কথা হচ্ছে। এখানটা দেখো সব কিছু মা সাজিয়ে ফেলেছে, ক্যামেরাগুলো জাস্ট এখানে রেখেছে, আর ওখানে সব যা যা দেখেছিলাম এরকম সব গুছিয়ে রেখে দিয়েছে। এই আরেকটা থাক, এটার মধ্যে সব যাবতীয় ক্রিম ট্রিম এগুলো সব রাখা আছে, মেকআপের জিনিস এখানে সব রয়েছে। আর নিচের থাকটা রয়েছে রেগুলার ইউজ করার জন্য, ওই ক্লিপ ট্লিপ এগুলো সব রেখেছে। আর এদিকে চুড়ি আছে, এখানে সুতোর বক্স আছে, আয়না চিরুনি সিঁদুর ফিঁদুর সব আছে এখানে। আর আরেকটা থাকে এখানে সব বোনের জিনিস, এগুলো সব বোনের জিনিস রাখা আছে। আর এখানে তেল ফেল সব রাখা আছে, ওখানে সুতোর ব্যাগ রাখা আছে, মানে সব কলিন, তারপরে ওই ক্রেপ ব্যান্ডেজ সুদল ফুদল সব আছে এখানে। এই একটা থাক, এই একটা থাক, আর এই একটা থাক, চারটে থাক পুরো সাজানো হয়ে গেছে। এখানটা সব রেগুলার ইউজ করার জন্য এখানে সব রাখা আছে, এই যে থাক। আমি তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চেয়ারের উপর উঠে দেখাচ্ছিলাম, কারণ উপরে তো কী কী রয়েছে না রয়েছে আমি অতটা উঁচু হয়ে আমি দেখাতে পারবো না বলে ওই জন্য চেয়ারে উঠে দেখাচ্ছিলাম। এবার দেখো নিচে নেমে দেখাচ্ছি। আর এখানে সব রেগুলার ইউজ করার জন্য ক্রিম ট্রিম আছে, এগুলো জাস্ট আছে। আর যেগুলো ভালো ভালো যেই যেই জিনিসগুলো আছে ওগুলো আলমারিতে রাখা আছে, চলো দেখাই তোমাদেরকে। এটা কিন্তু ওয়ার্ড্রোব, কিন্তু এখানে ওয়ার্ড্রোব, এইখানটায় সব ডিনার সেটের যাবতীয় রাখা আছে, কাপ প্লেট থেকে শুরু করে, চলো এটা দেখাই। এখানে ওই যে চামচের সেট আছে, ওখানে একটা ডিনার সেটের এক পিস প্লেট আছে, আর প্লেটের সাথে ওটা একটা সেট ছিল, ওটা প্লেট আর এটা একটা বড় বাটি আর একটা ছোট বাটি, এটা একটা সেট ছিল। আর এখানে প্লেট ফ্লেট রয়েছে, ট্রে আছে, প্লেট আছে, আর ওখানে কাঁচের বাটি আছে, এখানে একটা স্যুপ বলে সেট আছে, আর এইখানটাও রয়েছে। এখানটাও একটা প্লেট আছে, একটা ছোট ট্রে আছে, এখানটায় এই থাকটায় যে এখানে সব এগুলো থাকে। ভালো ভালো জিনিসগুলো সব এই যে বড় বড় এই যে বক্সে রাখা আছে এখানটায়। দেখো যে তোমাদেরকে বলেছিলাম না যে কাপ প্লেটের সেট রয়েছে ওর ভেতরে, দেখো এই যে কাপ প্লেট, এইটার থেকে আমার এই সেটটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে খুব ফেভারিট আমার। এই যে কাপটা হেভি ওয়েট আছে ভালো, এই কাপ, এই যে এই কাপটা, এই কাপটা আমার খুব ভালো লাগে। আর এই যে প্লেট, প্লেটটা দেখো ঠিক এইরকম, এই হচ্ছে প্লেট, এই এই কাপের এই প্লেট একসাথে সেট, কাপ প্লেটের সেট খুব সুন্দর লাগে আমার এই কাপ প্লেটের সেটটা। দেখাচ্ছিলাম যে স্যুপ বলে সেট, এই যে এই বাটি আর এই চামচ, এটা একসাথে এটা সেট ছিল। আরেকটা কই, আর এই যে এই বাটি ওর সাথে সেট ছিল, আর এই বাটি, আর বাটি হচ্ছে ওরা নিয়েছে, এই যে এই বাটি স্যুপ বলে সেট একসাথে সেট ছিল। আর এখানে একটা ট্রে আছে, আলটা একটা ছোট প্লেট আছে, আর ডিনার সেটের প্লেট বলছিলাম এটা একসাথে এটা সেট ছিল, একটা বড় প্লেট একটা ছোট, ঠিক আছে, এটা সেট ছিল, এটা হচ্ছে সিঙ্গেল সেট, এটা
এটা একটা বড় বড় প্লেট, আর এটা একটা বড় বাটি, আর এটা তার মিডিলে একটা ছোট বাটি, এইটা চামচের সেট। চামচের এখানে কাঁটা চামচ আছে, আর এখানে ছোট চামচ প্লেন, বড় ছোট মিলিয়ে আছে। তারপরে আছে এই যে কাটলেট খাওয়ার জন্য, যে কাটলেটে এসব কী সুন্দর ছোটো ছোটো এই যে ছুরি আছে, ওই যে ভেটকি মাছের কাটলেট এসব হয় তো কাটলেট, এগুলো ছুরিগুলো খুব ভালো লাগে, এগুলো এই সময় এগুলো লাগে। আর তার মিডিলে এই সাইডে আছে, তার মিডিলে আছে বড় চামচ এই সাইডে, আর ছোট চামচ এই সাইডে, এই সাইডে বড় ছোট চামচ মিলিয়ে আছে। আর ওই সাইডে সব ওই ছোট চামচ পুরো সব এক সাইডে রয়েছে কাঁটা চামচ, আর তার ওই সাইডেও ছোট চামচ আছে। দিয়ে এটা এতে সেটে বড় চামচ ছটা করে থাকে, আর ছোট চামচও ছটা করে থাকে, ছটা ছুরি আর ছটা কাঁটা চামচ আছে, এটা সেট পুরোটাই এইটা। এই যে তোমাদের যে বড় বক্সের কথা বলেছিলাম, এই যে বক্স, বড় বক্সের মধ্যে এর মধ্যেই সব যাবতীয় সব জিনিস রয়েছে। এটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এই যে বক্সের মধ্যে কী কী থাকে, তাও তোমাদের উপর থেকেই দেখিয়ে দিলাম যে এই বক্সটা, এই যে বড় বক্স থাকে, আর এর মধ্যে রয়েছে নেল পালিশ, নেল পালিশ আর রিমুভার একসাথেই রয়েছে। আর এখানটায় যে সানগ্লাস রয়েছে, আমার আর মায়ের সানগ্লাস আছে, আর এই বক্সটাতে সব খোপার কাঁটা আছে, ক্লিপ আছে, হোস্টেল ক্লিপ আছে, মাস্কারা, আইলানা, এর মধ্যে সব কিছুই আছে। আর ওখানে ঘড়ি আছে, তোমাদের দেখালাম না। আমাদের এই ড্রেসিং টেবিলের ছোট্ট ট্যুরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা আজকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।